ভারতীয় গণতন্ত্র মহাপর্বরে আজি গণতন্ত্র সুরক্ষা এবং নিজের বহুমূল্য মতামত দিয়ে গণতন্ত্রর অধিকার সাব্যস্ত করা আজ ওড়িশার প্রথম পর্যায়ে নির্বাচন আরম্ভ হয়ে যাই। প্রথম পর্যায়ে নির্বাচনের দিনক্ষমতার আরম্ভ করে যুবক যুবতী এবং বুড়া বুড়ি সমস্ত এই গণতন্ত্র মহাপর্বরে সামিল হয়েছে। কিন্তু এই গণপর্বর মহাপর্বরে দেখা মিছে লঙ্কাপট ব্লকর এমতি এক মতদান কেন্দ্র যা কি এগারটি গ্রামবাসী গোটিয়ে মতদান কেন্দ্রের মতদান করছেন এবং এগারটি গ্রামবাসী ১৩৫৯ ভোটর রয়েছেন। তো বর্তমান সকাল ৭টা বেড়ে মতদান আরম্ভ হয়েছিল বেড়ে আজ ২টা অধে সুদ্ধা ৩৬% মতদান সমাপ্ত হয়েছে যা কি এটার সন্দেহ উপজুচি কি এটার মতদান রাতে ৮টার ১০টা পর্যন্ত যাবার সম্ভাবনা রয়েছে। তো সকালটার আরম্ভ করে আজ দিন দুপুরে পর্যন্ত নিজের বহুমূল্য মতদান দিয়ে গণতন্ত্রের রক্ষা পাই আসে জগিছ খরা তাতিরে আজ ঠিয়া হয়েছেন মা মানে এবং পুরুষ মানে। তো কিভাবে ভাবে তাঁর অনুভূতি রয়েছে আজ মতদান আমি তাঁর পচারি বুঝি মা কিন্তু লাগলানি বেশি কষ্ট লাগলানি খাওয়াটা কষ্ট লাগলানি না কষ্ট লাগলানি খাওয়াকে দেখতে কষ্ট হলো নি আমকে কিন্তু সরকার জানে তো কেতরা বেলো নি আর তুমি এই লাইন দাঁড়ি করে কিয়া যাচ্ছে কেতরা বেলো ৭টা বেলো নি যেমন মা মানে আজ সকাল ৭টা রু বর্তমান অপরা আমি ২টা পর্যন্ত ধাড়ি বাঁধি করে ঠিয়া হয়েছেন যা কি নিজের বহুমূল্য মতদান সাব্যস্ত করিবা পাই কিন্তু প্রশাসনের অবহেলা যোগ্য এবং বুথর অভাব যোগ্য এটার ১১টি গ্রামবাসী খরারে আজ দিন যাক ঐরা খর পকাইবাকে পড়ছে। তো অনেক পুরুষ রয়েছেন এবং অনেক মহিলা রয়েছেন আর অন্য মা মানুষ মধ্যে পচারি বুঝবা কিভাবে আজ সে কোভাবে ভাবে আজ মতদান করা আজ ধাড়ি ঠিয়া হয়েছেন তাঁর আমি বুঝি পানি মারলে বারাই একটি গ্রামবাসী যা তুষবা পঞ্চায়েতর হদা ভোট গোটিয়ে ভোটে মতদান করা যাচ্ছে ১১টা গ্রামের ১৩৫৯ ভোটের গোটিয়ে মতদান করছেন যাদ্বারা কি নাইন থাকা অসুবিধার সম্মুখীন হওয়া পড়ছেন ভোটর মানে দেখুলে সকালের মা মানে এবং পুরুষ মানে আসে মতদান করা যোগী বসিছেন যা কি নিজের বহুমূল্য মতদান করে গণতন্ত্রের ঐক্য পাই কিভাবে ভাবে খরা তাতিরে আজ কষ্ট পাচ্ছেন আপন মানে এটার সিধাসলোক দেখিপারুথিবে আজ্ঞা আপন মানে কিভাবে ভাবে আজ মতদান কেন্দ্রের কিভাবে ভাবে আপনার মতদান করছেন তো কতটারু আপন মানে মতদান আরম্ভ হলে আপনার মতদান কেন্দ্র আজ্ঞা আমার সকালে ৭টার আরম্ভ হয়েছে আজ্ঞা এবে মানে সকাল তো আমার লোক কে খাই কি কে ন খাই কি মানে সকাল তো আসিকি আমার ২-৩টা হয়ে গেলানি এবে যাই মতদান আমার সরি নাই আমার ১৩৫০টা ভোটর অছন্তি আমার প্রায় এবে কু ৪০০ খনে গলানি আজ্ঞা কতটি গ্রামবাসী গোটিয়ে ভোটরে আপন মানে ভোট দেউছন আমার আমার ১১টি গ্রামর লোক এটি ভোটটি দেউছু আগামী দিনের যদি আমার আউ গোটে ভূত হইতা আহরি টিকে আমার ভোট দেবাকে টিকে সুবিধা হইতা তো আপনা আমি বর্তমান তুষবা পঞ্চায়েতর সরপঞ্চঙ্ক ঠারু মতামত নেবা কিভাবে ভাবে তুষবা বুথটারে মতদান চাইছে আজ্ঞা এটার কিভাবে ভাবে এবং কতটি গ্রামবাসী কতটি ভোটর এটার মতদান করছেন বর্তমান তুষবা গ্রাম পঞ্চায়েতরে ৫টা বুথ ভোটিং চলছে সেমধ্যে তুষবা গ্রাম পঞ্চায়েতর তুষবা বুথরে ১৩৫৯ ভোটর সচ্ছন্তি সেমধ্যে এবে বর্তমান ৩টা ২২ মিনিট হওয়া যাচ্ছে এলে মধ্য ৪০% ভোটিং যাইছি তো প্রায় এটি ১১টা গ্রামর আসিকি ভোটর মতদান করছেন তো আগামী দিনরে আউ গোটে বা ২টা ভোট ভূত হলে আম পঞ্চায়েতবাসী বা আম গ্রামবাসী মানুষ উত্তম রূপে সেবা মিলব বলে মু আশা করুছি আজ্ঞা এটার যা কি ১১টি গ্রামবাসী তো ১৩৫৯ ভোটর এটার যা দেখা যাচ্ছে কি
জল সমুদ্র সৃষ্টি হয়েছে তো তাঁকর বর্তমান খরা দিন কিভাবে ভাবে ব্যবস্থা করা যাই সে পিবা পা হো বা মেডিকাল চিকিৎসা ক্ষেত্রে হো এবং যে বিনকিয়ম মানুষ কিভাবে ভাবে ব্যবস্থা করা যাই এই বুথ বর্তমান তো খরা দিন তাঁপি ট্যাট বি করা হয়েছে বা অঙ্গনবাড়ি বা আশা দিদি মান তরফ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে স্কুল হচ্ছে তো সাইডে টেপ রবস্থা পানি টেপ রবস্থা বি অছি তা সহিত আমার ইন্ডিকেট মা ভাই ভী মানুষ তাঁর টেলা গাড়ি রবস্থা করা হয়েছে দেখুন তো আপন মানে নিজে দেখুলে তো নিজ সরপঞ্চ মধ্যে অনুভব করে পড়ছেন নিজ পঞ্চায়েতবাসী নিজ অঞ্চলবাসী এবং এই এগারকোট গ্রামের গ্রামবাসী মতদান যা কি গণতন্ত্র রক্ষা যে বহুমূল্য মতদান দেওয়া আসি আসি সকাল আজ সন্ধ্যা পর্যন্ত খরার ঠিয়াই নিজের মতদান করা যোগী বসে জনে ভারতীয় নাগরিক ভাবে গণতন্ত্রর অধিকার কু সাব্যস্ত করা যে উৎসাহ উদ্দীপনার সহিত মতদান করা সকাল সন্ধ্যা যায় অপেক্ষা করেছেন কোরাপুট জেলা থুসবার গোপনাথ হঞ্জরিয়া রিপোর্ট ফোকস প্লাস।